আসসালামু আলাইকুম, বিশ্বকথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিও জুড়ে থাকছে ভারতের সামরিক শক্তি সম্পর্কে নানা তথ্য। প্রতি বছর গ্লোবাল ফায়ার পাওয়ার নামের প্রতিষ্ঠান বিশ্বের শক্তিশালী দেশের র্যাঙ্কিং তালিকা প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় 2022 সালেও 140টি দেশের র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আর সেই র্যাঙ্কিং তালিকায় আয়তনের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারত রয়েছে চতুর্থ নাম্বারে। 32,87,260 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মায়ানমার অবস্থিত। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে চীন এবং পাকিস্তানের সাথে দাগ-কামড়া সম্পর্ক। বর্তমানে ভারতের বড় মাথা ব্যথা পাকিস্তান ও চীনকে নিয়ে, আর সেজন্যই ভারত নানামুখী সমস্যার পরও বিভিন্ন দেশ থেকে অত্যাধুনিক অস্ত্র আমদানি করছে। আর সেই লক্ষ্যে সামরিক খাতে $73 বিলিয়ন বাজেট রেখেছে দেশটি। এমনকি ভারত ভারী অস্ত্র বানানোর জন্যও তৈরি করছে নতুন নতুন সামরিক কারখানা। দেশটির মোটা জনসংখ্যা প্রায় 140 কোটি, যা জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। ভারতের মোটা সৈন্য সংখ্যা রয়েছে 41,32,000, যার মধ্যে সক্রিয় সেনা সদস্যের সংখ্যা রয়েছে 14,50,000, সংরক্ষিত সেনা সদস্যের সংখ্যা রয়েছে 11,55,000 এবং প্যারামিলিটারি রয়েছে 25,27,000। 1974 সালে স্মাইলিং বুদ্ধ ও 1998 সালে পোখরান 2 নামের মোট 6টি প্রাথমিক পরমাণু পরীক্ষণের মাধ্যমে ভারত পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। যদিও ভারত তার পারমাণবিক অস্ত্রাগারের আকার সম্পর্কে সঠিক কোনো তথ্য প্রকাশ না করলেও সাম্প্রতিক অনুমান করা যায় যে ভারতের কাছে 150টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে এবং 150 থেকে 200টি পারমাণবিক অস্ত্র তৈরিযোগ্য প্লুটোনিয়াম উৎপন্ন রয়েছে। দেশটি 1967 সালে পারমাণবিক কর্মসূচি শুরু করে এবং দেশটি 18 মে 1974 সালে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে। ভারতের স্থল শক্তি। ভারতের কাছে নিজেদের তৈরি তৃতীয় প্রজন্মের মেইন ব্যাটল ট্যাঙ্ক অর্জুন আর রাশিয়া তৈরি তৃতীয় প্রজন্মের T-90S ও T-90M সহ মোট মেইন ব্যাটল ট্যাঙ্ক রয়েছে 4,614টি। দেশটির কাছে দ্বিতীয় প্রজন্মের BMP-2 শরত ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস রয়েছে 2,500, আর্ম পার্সোনাল কেরিয়ার রয়েছে 1,100টি এবং আর্ম ফাইটিং ভেহিকলস রয়েছে 12,000। ভারতের কাছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, সুইডেন ও নিজেদের তৈরি মোট আর্টিলারি রয়েছে 4,749টি, যার মধ্যে স্বয়ংক্রিয় আর্টিলারি রয়েছে 100টি, টুয়ার্ড আর্টিলারি রয়েছে 3,311টি এবং রকেট আর্টিলারি রয়েছে 1,338টি। ভারতের সেনাবাহিনীর কাছে ইসরায়েল, রাশিয়া, ফ্রান্স এবং নিজেদের তৈরি 90,000-এর বেশি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল রয়েছে। ভারতের বিমান বাহিনী। ভারতের বিমান বাহিনীর কাছে মোট সামরিক বিমান রয়েছে 2,182টি, যার মধ্যে ফ্রান্সের তৈরি ডাজল ট্রাফেল ও মাইরেজা 2000, রাশিয়ার তৈরি সুকোই Su-30, সোভিয়েত ইউনিয়নের তৈরি MiG-21 এবং নিজেদের তৈরি হালতেজাস মাল্টিরোল যুদ্ধ বিমান রয়েছে 564টি। দেশটির কাছে অ্যাটাক বিমান রয়েছে 130টি। ব্রাজিল এবং সোভিয়েত ইউনিয়নের তৈরি এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোলিং সিস্টেম রয়েছে 5টি। দেশটির কাছে মোট সামরিক হেলিকপ্টার রয়েছে 805টি, যার মধ্যে রাশিয়ার তৈরি MiG-24, যুক্তরাষ্ট্রের তৈরি বোয়িং AS-64 অ্যাপাচি এবং নিজেদের তৈরি মোট অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 37টি। ভারতের কাছে পরিবহন বিমান রয়েছে 253টি এবং প্রশিক্ষণ বিমান রয়েছে 353টি। ইসরায়েল এবং নিজেদের তৈরি সামরিক ড্রোন রয়েছে 84টি, ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 6টি।
দেশটির বিমানবাহিনীর কাছে S-400 এবং S-300 লং রেঞ্জের সহ মোটা 7টি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমও রয়েছে। ভারতের নৌবাহিনী, ভারতের মোটা নেভাল অ্যাসেটস রয়েছে 295টি। দেশটির নৌবাহিনীর কাছে রাশিয়ার তৈরি কেপ ক্লাসের INS বিক্রমাদিত্য এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 1টি। নিজেদের এবং সোভিয়েত ইউনিয়নের তৈরি মোটা 10টি ডিস্ট্রয়ার্স রয়েছে দেশটির নৌবাহিনীর কাছে। 13টি ফ্রিগেটস, 22টি কর্বেটস ও 128টি পেট্রোল ক্রাফ্ট রয়েছে ভারতীয় নৌবহরে। ভারতীয় নৌবাহিনীর কাছে তাদের নিজেদের তৈরি এরিহ্যান্ড ক্লাসের 1টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে। এছাড়াও রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের তৈরি ক্যালভারি ক্লাস, সিন্ধু ক্লাস, সিন্ধু ঘোষ ক্লাস ও সুষমার ক্লাসের মোট 15টি অ্যাটাক সাবমেরিন ও 1টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন সহ মোট 17টি সাবমেরিন রয়েছে ভারতীয় নৌবহরে। এই ছিল আজকের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।